প্রায় এক বছর পরে জাতীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কমিটি দিতে এত দেরি হলো বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরু। 35 সদস্যের এই কমিটির কার্যকরী সভাপতি মারা গেছেন, তাই পদ বিলুপ্ত করে সহসভাপতি করা হয়েছে। আপাতত ওই পদ ফাঁকা থাকবে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে শাহজাহান খান চলে যাওয়ায় ফাঁকা থাকবে সহসভাপতির পদও। আজ স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রোববার স্বেচ্ছাসেবক লীগের এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্য সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে বননী কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশল অবলম্বন করছে বিএনপি। অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে।